সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কৌশল বিনিময় করাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 সেপ্টেম্বর দুপুরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হলে কৌশল বিনিময় করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক বিল ক্লিনটনকে উপহার দেন। পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। এর আগে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো। জানান, বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।